Assalamu alaikum everyone, this is Sadequl Islam. We are talking about inventory management. Now, symptoms of poor stock management. Amra je stock management maintain kori, shetake kokhon poor stock management bolbo. Othoba amra ebhabe bolte pari, stock management je poor seta chenar upay. Inability to meet requirements in time. Production theke othoba support dite hobe. Ei dhoroner department theke requirement esheche kintu shomoy moto seta meet kora jacche na. Eta ekta nomuna, eta ekta lokkhon poor stock management. Continuously growing inventory quantities. Inventory quantity storage কন্টিনিউ বাড়তেছে ঠিকমতে ইউজ হচ্ছে না প্রোডাকশনে কাজে লাগছে না এটা একটা সিম্পটম ইভেন প্রোডাকশন উইথ ফ্রিকোয়েন্ট লেঅফস ডিসমিসাল এন্ড রিহায়ারিং আমরা এটাকে নরমালি ডিমান্ড এবং সাপ্লাইয়ের ক্ষেত্রে যে একটা অ্যালাইনমেন্ট সেটাকে বলি এই অ্যালাইনমেন্ট যখন আনইভেন হয়ে যায় অর্থাৎ দেখা যাচ্ছে যে স্টোরে অনেক মালামাল আছে 11 টি জায়গা নেই কিন্তু এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা নেই ফ্রিকোয়েন্ট নিড ফর আন ইকোনমিক্যাল প্রোডাকশন রানস টু মিট সেলস রিকোয়ারমেন্ট অনেক সময় এমন হয় যে আন ইকোনমিক্যাল প্রোডাকশনটা বেশি করতে হয় দ্যাট ইজ রিপ্রসেস একটা কাজ বারবার করা হচ্ছে এবং একটার অল্টারনেটিভ চিন্তা করতে গিয়ে সেটাকে ফুলফিল করার জন্য দেখা যাচ্ছে একাধিকবার প্রসেস চেঞ্জ করা হচ্ছে এক্সেসিভ মেশিন ডাউন টাইম বিকজ অফ মেটেরিয়াল শর্টেজ দেখা যাচ্ছে যে প্রোডাকশন ডাউন টাইম বেড়ে গেল বিকজ অফ প্রয়োজনীয় মালামাল স্টোরেজে নেই পিরিয়ডিক ল্যাক অফ অ্যাডুকেট স্টোরেজ অফ স্পেস স্পেসের যে শর্টেজ এটা আমরা সকল ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনেই দেখি আর এটা খুব বেশি শর্টেজ যখন হয় তখন আসলে সিস্টেমেটিক ম্যানারে ম্যাটেরিয়ালসগুলোকে রাখা যায় না সেক্ষেত্রে অনেক সময় ম্যাটেরিয়ালস নষ্ট হয় কোয়ালিটি নষ্ট হয় এবং ড্যামেজও হয়ে যেতে পারে লার্জ ইনভেন্টরিজ রাইট ডাউন বিকজ অফ প্রাইস ডিক্লাইন্স ডিস্ট্রিজ সেলস ডিসপোজাল অফ অবসোলিট অর স্লো মুভিং নন মুভিং অনেক সময় দেখা যায় আমি নিজেও প্র্যাকটিক্যালি দেখেছি একটা নির্দিষ্ট সময় পরে প্রচুর পরিমাণ ম্যাটেরিয়ালস নন মুভিং বা স্লো মুভিং হয়ে যায় এবং এক সময় ডেড স্টক হয়ে যায় অর্থাৎ এক সময় ওই জিনিসগুলো ব্যবহার করার প্ল্যান ছিল এবং প্রচুর পরিমাণে প্রক্রিয়ার করা হয়েছে পরবর্তীতে কোনো কারণে সেই অর্ডার রিডিউস হয়ে গিয়েছে অথবা অন্য নতুন কোন ডিফারেন্ট ম্যাটেরিয়ালস এর ইউজ বেড়েছে যার কারণে আগের সেই ম্যাটেরিয়ালসটা ডিসপোজ করতে হচ্ছে অবসোলেট হিসেবে ডিক্লেয়ার করতে হচ্ছে এই কোয়ান্টিটি যদি খুব বেশি বেড়ে যায় তাহলে বুঝতে হবে যে স্টক ম্যানেজমেন্ট ইজ পুয়ার তাহলে আমরা পুয়ার স্টক ম্যানেজমেন্টের কিছু সিম্পটমস বুঝতে পারলাম তো যদি কারো কোনো প্রশ্ন থাকে ইফ ইউ হ্যাভ এনি আদার কোশ্চেন in comments box and for getting next update subscribe my channel please all thanks to all my followers and friends Allah Hafiz